ঘোষণা দিতে এই যতটুকু দেরি, কিন্তু দাম বাড়তে দেরি হয়নি একটু। শুধু কানে গেছে ভারত থেকে গম আমদানি হচ্ছে বন্ধ, সেই খবরেই বাজারে শুরু হয়েছে অস্থিরতা। প্রভাব পড়েছে বৃহত্তম পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে। এরই মধ্যে মন প্রতি বেড়েছে 350 টাকা। দাম বৃদ্ধির জন্য ফ্লাওয়ার মিল মালিকরা দুশ্চিন্তা, ট্রেডিং ব্যবসায়ী ও আমদানিকারকদের। সয়াবিন তেলের নৈরাজ্য চলছে দেশ জুড়েই, টনকে টন তেল মজুদ গোপন গুদামে, প্রতিদিন জব্দও হচ্ছে ভোজ্য তেল। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে দামও। এর মধ্যে তালিকায় যুক্ত হয়েছে নতুন পণ্য। এবার গমের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। দেশে ভোগ্যপণ্যের বড় বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। এখানকার ব্যবসায়ীরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল গমের বাজারে, এর সাথে যোগ হয়েছে ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণা। ফলে 7 দিনের ব্যবধানে দেশের বাজারে মন প্রতি দাম বেড়েছে 350 টাকা। টোটালি যখন সিদ্ধান্ত আসবে ভারত বন্ধ করে দিবে, তখন কিন্তু আমরা গমের ক্রাইসিসে পড়ে গেছি। হাতে গোনা 8-10টা বড় বড় কোম্পানি আছে যারা গম ইম্পোর্ট করে। ওরা এখন যেটা করতেছে সেটা হলো যে টোটালি গম বেচা কিনা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন 75 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে গম আমদানি হয়েছে 50 লাখ মেট্রিক টন, আর দেশে উৎপাদন হয়েছে 11 লাখ মেট্রিক টন। পাশাপাশি দেশে ঢুকছে ভারত রপ্তানি বন্ধ ঘোষণার আগে করা এলসিকৃত পণ্য। ফ্লাওয়ার মিল মালিকদের অভিযোগ, শুধুমাত্র বেশি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে গম আমদানিকারক ও ট্রেডিং ব্যবসায়ীরা। বলছে সাথে সাথে 100 টাকা করে পারমনে বেড়ে যাচ্ছে, প্রতিদিনই গমের দাম অলরেডি কোনো না কোনোভাবে 50-100 টাকা করে বাড়তেছে। গত 1 সপ্তাহ আগে আমরা যে ইন্ডিয়ান গমটা, এটা আমরা প্রতি মন গম কিনছি হইল 1250 টাকা, 1220 টাকা এরকম। এখন আজকের যে বাজার 1550 টাকার উপরে বাজার রেট দিছে, কিন্তু মাল দিতে পারে না। দাম বৃদ্ধি ও চাহিদা মতো গম না পাওয়ায় আটা ময়দার উৎপাদনও বন্ধ রেখেছেন অনেক মিল মালিক। সমিতির সাবেক সভাপতির দাবি, এমন অস্থিরতা চলবে আরও কিছুদিন। তারা গম বিক্রি করা আর গম দিচ্ছে না বলতেছে যে দাম বেশি। মানে আমার মিলে ডেলি 100 টন গম লাগে, 2টা মিলে, তা আমার পক্ষে তো 1 মাসে 3000 টন রাখা সম্ভব না, আমার ক্যাপাসিটি নেই। আমি হয়তো 15 দিনে গম রাখি। এ অবস্থার জন্য বড় বড় আমদানিকারকদেরকেই দুষছেন ট্রেডিং ব্যবসায়ীরা। আমরা চিটাঙ্গে ফোন করতেছি, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিকে ফোন করতেছি, তারা কোনো রেট দিচ্ছে না। রেট না দেওয়ার কারণে আমরা পার্টিদের কোনো রেট দিতেও পারতেছি না, আর বাজার এই জন্য বেড়ে যাচ্ছে। ভোজ্য তেলের মতো আটা ময়দা ও গম নিয়ে যেন নতুন দুশ্চিন্তা তৈরি না হয়, সেজন্য সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি ভোক্তাদের। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ।